তারপরে আমাদের আমনি লিমিটেডের যে খেলাটি ছিল আমাদের হোম ম্যাচ যেটা গত 14 এপ্রিল আমাদের বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আয়োজিত হওয়ার কথা ছিল এবং পরবর্তীতে আমাদের লকডাউন চলে আসলো এবং সেটার একটা পর্যায়ে আমাদের ট্রাভেল রেস্ট্রিকশন এই বিষয়ে ট্রাভেল রেস্ট্রিকশন ইম্পোজ করা হয়। তো সেই পরিস্থিতিতে আসলে এশিয়ান ফুটবল কনফেডারেশনের যে নিয়ম সেই অনুযায়ী 21 এপ্রিল আসলে খেলাটি নেপালে আয়োজন করার একটা প্রচেষ্টা চালানো হয়েছিল নেপালের কাঠমান্ডুতে দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে নিউট্রাল ভেন্যু হিসাবে। বাট ট্রাভেল রেস্ট্রিকশনের কারণে আসলে সেটাও সেই পরিকল্পনাটাও সেই প্রচেষ্টাটাও আসলে বাস্তবায়ন করা সম্ভব হয়নি এবং যেহেতু আসলে এখন সব কিছু শেষে আগামী 14 থেকে 20 মে মালদ্বীপে যে গ্রুপ পর্বে খেলা রয়েছে গ্রুপ ডি এর খেলা রয়েছে সেখানে আমাদের দেশ থেকে অবশ্যই কনফার্ম পার্টিসিপেশন হিসাবে বসুন্ধরা কিংস অংশগ্রহণ করবে। আর সেই গ্রুপ পর্বে খেলার পূর্বে এখন পর্যন্ত প্রি কোয়ালিফায়ার্সের দুটো খেলা বাকি রয়েছে যেখানে আবাহনী লিমিটেডের সমীকরণটি হচ্ছে যে আবাহনী লিমিটেডকে মালদ্বীপের ক্লাব ইগলসের সাথে খেলতে হবে এবং সেই খেলায় যারা জয়ী হবে সেই জয়ী দলকে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের বেঙ্গালুরু FC তাদের সাথে খেলতে হবে এবং সেই ম্যাচে যারা জয়ী হবে তারা গ্রুপ পর্বে খেলে অংশগ্রহণ করবে। সো আসলে অনেকভাবেই খেলা অনেক চেষ্টা করা হয়েছে যে আমরা ইন্ডিয়াতে গিয়ে দুটো ম্যাচ খেলতে পারি কিনা বা মালদ্বীপেও আসলে চেষ্টা করা হয়েছে বা হচ্ছে যে গ্রুপ পর্বের ঠিক আগে মালদ্বীপও আসলে দুটো ম্যাচ খেলা সম্ভব কিনা। সো মালদ্বীপের কাছ থেকে আজকে এখন পর্যন্ত আমাদের কাছে যে ফিডব্যাক ইন দ্য মিনটাইম আরও একটা যদি বলতে চাই যে এশিয়ান ফুটবল কনফেডারেশনের পক্ষ থেকে অফিসিয়ালি মালদ্বীপকে চিঠি দেওয়া হয়েছিল আবাহনীর ম্যাচটি প্রথম ম্যাচটি 8ই মেতে খেলার জন্য এবং 11ই মে দ্বিতীয় ম্যাচটি খেলার জন্য এবং 11ই মে যে জিতবে যেহেতু দুটো ম্যাচেই AFC মালদ্বীপকে অফিসিয়ালি বলেছে যে তারা আয়োজন করা সম্ভব কিনা বিকজ তাদের সেখানে আয়োজন করলে জয়ী দলটি মালদ্বীপেই থাকবে এবং তারা তখন গ্রুপ পর্যায়ে খেলা খেলে বা তারা যেহেতু মালদ্বীপে থাকবে গ্রুপ পর্যায়ে খেলায় তারা একই সাথে অংশগ্রহণ করতে পারবে। তো মালদ্বীপ থেকে আসলে বেশ কয়েকদিন আগেই 4-5 দিন আগেই এশিয়ান ফুটবল কনফেডারেশনকে অফিসিয়ালি আসলে ম্যাচটা তাদের পক্ষে প্রি কোয়ালিফায়ার্সে যে দুটো ম্যাচ সেটা আয়োজন করা সম্ভব না সেটা জানানো হয় এফসিকে। এরপরেও আমরা এশিয়ান ফুটবল কনফেডারেশন এবং বাফুফে আমরা মালদ্বীপের সাথে যোগাযোগ রাখছি যোগাযোগ করছি। এখন পর্যন্ত মালদ্বীপের কাছ থেকে আজকে পর্যন্ত যে ফিডব্যাক তাদের আসলে সকল কিছু মিলিয়ে তাদের স্পোর্টস মিনিস্ট্রি এবং অ্যাট দ্য সেম টাইম তাদের হেলথ মিনিস্ট্রি এবং অন্যান্য সকল কিছু মিলিয়ে তাদের যে যে একটা আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করার যে অ্যাপ্রুভালটা নেওয়া দরকার সেই অ্যাপ্রুভালটা তারা এখন পর্যন্ত পায়নি বা অ্যাপ্রুভালটা এখন পর্যন্ত তারা নিতে পারেনি। বাট অ্যাট দ্য সেম টাইম খেলা দুটো করতে হবে এবং দিন যেহেতু চলে যাচ্ছে সময় চলে যাচ্ছে সো আনসার্টেনিটি নিয়ে আবার এশিয়ান ফুটবল কনফেডারেশনের পক্ষেও বসে থাকা সম্ভব না। তো সকল কিছু মিলিয়েই আজকে আমরা এশিয়ান ফুটবল কনফেডারেশনের কাছে বাফুফের পক্ষ থেকে আবাহনী লিমিটেডের পক্ষ হয়ে প্রস্তাবনা দেওয়া হয়েছে যে আসলে আগামী 5, 6 অথবা 7 তারিখ অর্থাৎ আগামী 5, 6 অথবা 7ই মে এফসি কাপের খেলাগুলো এফসি কাপের খেলাটি আবাহনীর খেলাটি দেশের মাটিতে আমরা আয়োজন করতে চাই অর্থাৎ আবাহনী ভার্সেস ক্লাব ইগলসের খেলাটি 5ই মে অথবা 6ই মে অথবা 7ই মে আমরা আমাদের দেশে আয়োজন করতে চাই এবং এটা সম্পর্কিত এই ম্যাচ আয়োজন সম্পর্কিত যে বিভিন্ন বিষয়গুলো সেগুলো আমরা এশিয়ান ফুটবল কনফেডারেশনকে অবহিত করেছি যে আমাদের ভিজিটিং টিমকে ন্যূনতম কোয়ারেন্টাইন পিরিয়ড অবজার্ভ করা বা তাদেরকে স্বল্পতম একটা সময়ের মধ্যে দিয়ে তারা বাংলাদেশে আসার পরে COVID-19 যে টেস্ট হবে সেই COVID-19 টেস্টে নেগেটিভ হওয়া সাপেক্ষে স্বল্পতম সময়ের কোয়ারেন্টাইন পিরিয়ড অবজার্ভ করার মাধ্যমে তারা খেলায় অংশগ্রহণ করবে। এরকম বিভিন্ন নিশ্চয়তা বা এরকম বিভিন্ন বিষয়গুলো নিয়ে আমরা এশিয়ান ফুটবল কনফেডারেশনের সাথে কমিউনিকেট করেছি। অ্যাট দ্য সেম টাইম আমাদের যে ইন্টার মিনিস্ট্রিয়াল মিটিং হয়েছে সেই ইন্টার মিনিস্ট্রিয়াল মিটিংয়ের বিভিন্ন ডিসিশনগুলো আমরা এশিয়ান ফুটবল কনফেডারেশনকে জানিয়েছি অর্থাৎ আমরা এশিয়ান ফুটবল কনফেডারেশনকে আমরা কনভিন্স করা বা তাদেরকে অফিসিয়ালি কমিউনিকেট করার যে বিষয়টা থাকে আমাদের পক্ষ থেকে সেটা করেছি যে এবং আমরা বলেছি যে আমরা 5, 6 অথবা 7 তারিখে যে কোনো দিন এশিয়ান ফুটবল কনফেডারেশন যেভাবে যেটা ভালো মনে করবে আমরা ম্যাচটা হোস্ট করতে প্রস্তুত আছি এবং আমাদের আমরা রিকোয়েস্ট করেছি আমাদেরকে যেন খুব শীঘ্রই জানানো হয় কবে আসলে ম্যাচটা হচ্ছে আইদার 5 তারিখ অথবা 6 তারিখ অথবা 7 তারিখ আমরা এরকম একটা রিকোয়েস্ট এশিয়ান ফুটবল কনফেডারেশন থেকে করেছি এবং আমরা আশা করছি যে খুব শীঘ্রই প্রেফারেবলি কালকে বা অবশ্যই যে কোনো সময়ের মধ্যে এটা একটা ফিটটি ফিডব্যাক বা কনফার্মেশন আমরা এশিয়ান ফুটবল কনফেডারেশন থেকে পাবো। লকডাউন তো উঠে যাবে আপনার মানে এক সপ্তাহ যেটা
সেক্ষেত্রে মালদ্বীপ এখানে আসবে, কবে নাগাদ আসবে, তখন তো আন্তর্জাতিক ফ্লাইট মিস লাগা থাকতে পারে। সো মানে এই অনেক বিষয়গুলো নিয়ে কাজ করার বিষয় থাকবে। সো যেহেতু আসলে এশিয়ান ফুটবল কনফেডারেশন মালদ্বীপে এই খেলাটা আয়োজন করতে চাচ্ছিল, মানে সেটা তো মালদ্বীপের আসলে সেটা তাদের জন্য অনেক সুবিধাজনক হতো, আমরা গিয়ে সেখানে আমাদের দল সেখানে যেত, বাট এখন এই পরিস্থিতিতে খেলাটা আমাদের এখানে আয়োজন করার ব্যাপারে আমরা অফিসিয়ালি আগ্রহ প্রকাশ করেছি। এবং প্রথমত হচ্ছে এশিয়ান ফুটবল কনফেডারেশনকে একটা দিনক্ষণ ঠিক করতে হবে, তারিখ ঠিক করতে হবে যে কোন সময় ম্যাচটি, কবে তারা ম্যাচটি আয়োজন করতে চায়, এবং এর পাশাপাশি অন্যান্য যে বিষয়গুলো তার পরবর্তীতে এশিয়ান ফুটবল কনফেডারেশন চূড়ান্ত একটা টাইম একটা সময় দিয়ে ম্যাচটা ঠিক করার পরেই তখন আসলে মালদ্বীপে বাংলাদেশে আসা বা অন্যান্য বিষয়গুলো কনফার্ম হবে। আর এটার যে ফার্দার ডিটেলস থাকবে সেটা তো আমরা সময়ের সাথে সাথে কালকে অবশ্যই জানতে পারবো। যদি লকডাউন যদি এক্সটেন্ড করে, আপনার যদি আন্তর্জাতিক ফ্লাইট যদি নিষেধাজ্ঞা না তুলে নেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে এফসি যদি এই ডেটে রাজি হয়ে যায়, এই 5-6 সাথে যদি রাজি হয়ে যায়, সেক্ষেত্রে আপনারা কিভাবে মালদ্বীপ, মানে আমাদের যদি আসলে, হ্যাঁ এখানে একটা বিষয় যদি আমাদের যদি লকডাউনটা যদি এক্সটেন্ড করাও হয়, তার পরবর্তীতেও আমরা চেষ্টা করব যে আসলে সেই পরিস্থিতির মধ্যে আমাদের যেহেতু ম্যাচের গুরুত্ব, ম্যাচের ম্যাগনিচিউড, এটার সকল কিছু মিলিয়ে আমরা আশা করি যে আমাদের যে রিলেভেন্ট অথরিটি রয়েছে, রিলেভেন্ট আমাদের মিনিস্ট্রি রয়েছে, আমাদের যুব ক্রীড়া মন্ত্রণালয়, আমাদের গণপ্রজাতি বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়, হেলথ মিনিস্ট্রি, হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার মিনিস্ট্রি যারা রয়েছেন, তার সেখান থেকে প্রপার অ্যাপ্রুভাল নিয়ে আমরা ম্যাচটা আয়োজন করতে পারবো বলে আমরা আশা করছি। সেক্ষেত্রে মালদ্বীপকে আনার জন্য মালদ্বীপের আসার রেসপন্সিবিলিটি অফকোর্স সেটা মালদ্বীপের, বাট আমাদের পক্ষ থেকে যে কোনো পরিমাণ সাহায্য করা বা যে কোনো পরিমাণ তাদেরকে অ্যাসিস্ট্যান্স দেওয়া সেটার ব্যাপারে আমরা অবশ্যই দিব। বাট প্রথমত আসলে এশিয়ান ফুটবল কনফেডারেশনকে ম্যাচটা কনফার্ম করতে হবে এবং তার পরবর্তীতে বাকি লজিস্টিক্স এবং অন্যান্য বিষয়গুলো কনফার্ম করবো। এমনিতে মালদ্বীপ মালদ্বীপের হচ্ছে ওদের যে হেলথ মিনিস্ট্রি মালদ্বীপ গভর্নমেন্ট থেকে যে একটা পারমিশন পাওয়া, ওটা তো ওরা এখনো পায়নি ওদের ওখানে আয়োজন করার জন্য। সেটা ওদের ওখানে আয়োজন করার জন্য একটা চেষ্টা চালানো হয়েছিল, বাট সেটাও আসলে তারা করতে পারেনি। গ্রহণযোগ্য একটা সলিউশনে বসতে পারবো, যেহেতু এটা আমাদের দেশের সম্মানের একটা বিষয়, আমাদের একটা টপ টিম, আমাদের অন অফ দ্য টপ টিম এরকম একটা প্রেস্টিজিয়াস টুর্নামেন্টে খেলছে, তো সকল কিছু মিলিয়েই আসবে আমাদের দলের সুবিধার্থে এই কাজগুলি কীভাবে করা যায় সেটা সকলের সাথে কোঅর্ডিনেট করে ইমপ্লিমেন্ট করার ব্যাপারে আমরা আমাদের একদম সর্বোচ্চ প্রচেষ্টা করব। আমার একটা পার্সোনাল অবজারভেশন আছে, মালদ্বীপে যদি গ্রুপ পর্বে খেলা হয় তাহলে প্লে অফ খেলতে কি সমস্যা, মানে এখানে কি আসলে কোনো আরো অন্য কোনো থার্ড অপশন আছে কিনা, যে যদি এখানে খেলা মালদ্বীপ মালদ্বীপে না হয় সেক্ষেত্রে মালদ্বীপের এই তো বলবো না, সেটা আমি হার্ট থাকতে যাওয়ার সময় বলে যাবো, অন্য টপিকটা শেষ করে দিই। হ্যাঁ, ইন্ডিয়ান মিনিস্ট্রিয়াল মিটিং হয়েছিল, সবকিছু মিলেই তো নিশ্চয়ই মিটিং হয়েছিল, সেখানে মানে খেলা চালু করার ব্যাপারে বা লিগ চালু করার ব্যাপারে ওইখান থেকে মন্ত্রণালয় থেকে কি ধরনের ফিডব্যাক পেয়েছেন আপনারা? আমরা আসলে আমাদের লিগের ব্যাপারে যেটা দ্য বেস্ট উই ক্যান সে, যে আমরা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ডিসিশন হচ্ছে যে আমরা আমাদের লিগ 30 তারিখ থেকে আয়োজিত হবে, সেই ব্যাপারে আমরা আশা প্রকাশ করছি 30 তারিখ থেকেই আমাদের লিগটি কন্টিনিউ করা হবে। এবং আমাদের লিগ সম্পর্কিত যে বিভিন্ন বিষয় এবং আমাদের লিগের যে ফিকচার বা অন্যান্য বিষয়বস্তুগুলো নিয়ে আমরা আগামীকালকে আশা করি সবার কাছে ফিকচারটা দিতে সমর্থ হবো। থ্যাংক ইউ। সেক্ষেত্রে লকডাউনের মধ্যে খেলা চালু রাখাটা সেটা তো নিশ্চয়ই একটা গভর্নমেন্টের একটা নিশ্চয়ই তাদের দরকার ছিল, তাদের সিদ্ধান্তের ব্যাপার ছিল, সেইটাকে আপনারা নিয়েছেন কিনা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে? আমরা এগুলো নিয়ে কালকে আমরা মন্তব্য করবো। সো আমরা এতটুকুই বলতে চাচ্ছি যে আগামীকালকে ইনশাল্লাহ আমরা ফিকচার এবং অন্যান্য বিষয়বস্তুগুলো সকল কিছু কালকে আমরা দিয়ে দেবো সবার সামনে। থ্যাংক ইউ।